বছর murid হয়েছো 10 বছর যা 15 বছর যা গুরু নিয়ে যাইতেছো কিছুই বুঝলা না আইলাম আর গেলাম খাইলাম আর ঘুমাইলাম কোনো কিছু খবর নাই আমি বলছি পাক পাঞ্জাতের গুণগান করেন মুরাকাবা করেন দরুদ শরীফ পড়েন পাক পাঞ্জাতের প্রশংসা করেন আমাদের পাঁচটা মুরাকাবার মাহফিল করেন ইনশাআল্লাহ আপনি বুঝবেন যে কি জিনিস পাক পাঞ্জাতন নবীর জিয়ারত হয় আপনি বুঝতে পারবেন আপনার কাছে সামনে এসেছিল সে নিদর্শন আপনি পাবেন হয়তো প্রথম যদি না দেখেন কিন্তু নিদর্শন বুঝবেন এখানে এসেছিল বুঝতে পারবেন পাক পাঞ্জাতনের এই প্রমাণ হচ্ছে ডাইরেক্ট সুতরাং আমরা আজকে বাবার গান গাইতে 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 পাক পাঞ্জাতন ভুলে গেছি গে বাবা পাক পাঞ্জাতনের কথা বলে না বাবার নিজের গান গাওয়াইতে গাওয়াইতে বাবা পাক পাঞ্জাতনের গান কোন সময় গাওয়াবে রাগ করছেন রাগ করছেন আরে আমি তো বাবার বকের মানুষ আমি তো পীর নিজে তরিকা করি সুতরাং আমারও তো বাবা ডাকে কিন্তু কই যে বললাম এত বেশি বলে খালি বাবার গুণগানই শুনে বাবা পাক পাঞ্জাতনের গুণগান শুনবে আর বলবে কোন সময় সুতরাং আমার কথা হচ্ছে তরিকতের শায়েখকে বাবা বলা যায় 100 বার বলা যায় জায়েজ রয়েছে তবে এত ভাবে বলতেছো কি বুঝেছো একটু বলাটা একটু কমাও পাক পাঞ্জাতনের গানটা একটু বেশি করে গাও দেখবা তোমার কাজ হয়ে যাবে ঠিক না বেঠি ঠিক না বেঠি আমি কিন্তু বাবা কারো বিরুদ্ধে বলতেছি না পীরের বিরুদ্ধে বলার তো প্রশ্নই ওঠে না অবশ্যই আমরা সুন্নি আমরা তরিকতপন্থী আমরা পীরের পক্ষে ঠিক না বেঠি তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد উহুদের ময়দানে গিয়ে নবীজি কাকে ডাকলেন বলেন তো মাওলা আলীকে জোরে বলেন কারে ডাকলেন মাওলা আলীকে শুধু কি তাই নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আমার ভাইয়া আমার নবীর উজরা মুবারকের চারদিকে শত শত কাফের বেঈমানেরা তরবারি নিয়ে বীরবল্লভ নিয়ে চারদিকে দাঁড়ায়া রয়েছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য আমার নবী ওই সময়ে আল্লাহর নবী ডাক দিলেন আইনাল আলী আলী কোথায় বলে সুবহানাল্লাহ আলী রে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন আলী আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে মক্কা থেকে আমার জন্মভূমি ছেড়ে এই মুহূর্তে মদিনায় হিজরত করার জন্য রে আলী ও আলী আমার চারপাশে কাফেররা দাঁড়িয়ে রয়েছে আমি নবীকে হত্যা করার জন্য রে আলী আমার বিছানার মধ্যে তুমি আমার চাদরটা গায়ে দিয়া তুমি শুয়ে থাকো এদিক দিয়ে আমি চলে যাই ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার বিছানার মধ্যে শুয়ে থাকি কাফেররা মনে করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুয়ে রয়েছে ঠিক না বেঠি ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনাকে মনে করিয়া তরবারি দ্বারা আঘাত করে আমাকে শহীদ করে দিবে ও নবী আমার ভাগ্য ভালো আমার নসিব ভালো আপনার জন্য যদি আমার জীবন কুরবান করতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি উপস্থিত রয়েছি আমার নবী কয় না রে না রে না আলী তুমি যদি আমার আগে চলে যাও রে আলী আমার পরে বেলায়েতের দায়িত্ব কাকে আমার আল্লাহ দিবে আলী তোমাকে আর হত্যা করতে পারবে না রে আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো ওদিক দিয়ে আপনারা এও শুনেছেন আমার নবী যখন গেলেন আবু বকর সিদ্দিক
رضي الله تعالى عنه حضرات درزار مدد گیا ڈاك دلن ابو بكر صدق قرر درجا خل دلن ابو بكر لبائكا يا رسول الله حضور اپنار غلام حاضر امار نبی بلن علی رے ابو بكر رے تم کی گماؤ را ڈاك دوا شد شد قرر درجا خل دلا يا رسول الله যেদিন আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করবে সেদিন থেকে আমি ঘুমায় না রাসূল গো দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই কখন আমার নবী আমাকে ডাক দিবে আমার নবী যদি ডাক দেয় আর আমি আবু বকর যদি ঘুমায়া থাকি বিয়াদবি হয়ে যাবে আবু বকরের জীবন बर्बाद হয়ে যাবে হুজুর ওই দিন থেকে আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছে বিছানার মধ্যে পিঠ লাগায় নাই আর আমার নবী মাওলা আলী রে কয় আলী আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো রে আলী কারণ আমি রাসূলের বিছানায় অন্য কারো উড়ার ক্ষমতা নাই অন্য কেউ আমার বিছানায় উঠতে পারে না আপনারা বলেন একজনে সারা রাত ঘুমায় না দরজার মধ্যে দাঁড়ায়া থাকে আমার নবীর জন্য আর একজনের রে নিজের বিছানার মধ্যে শুয়াইয়া নিজের সাদর গায়ে দিয়া বাচ্চার মতন সন্তানের মতন ঘুম পাড়ায় এজন্য বলি সাহাবীদের চাইতে কোটি কোটি গুণে বেশি পাকে পান্দাতনের মর্যাদা জোর বলেন সুবহানাল্লাহ সাহাবীদের মর্যাদা তো উপরে সীমান্তই হবে কিন্তু তার চাইতে উপরে আহলে বাইতের মর্যাদা ঠিক না বেঠি একজনে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় নবীজির জন্য আর একজন নিয়া নিজের বিছানার মধ্যে শোয়া ঘুম পাড়াইয়া দেয় দুইটা কি এক বলেন না দুইটা কি এক পার্থক্য আছে কি নাই আমার ভাইয়েরা মক্কা থেকে হিজরত করবেন সেখানেও মাওলা আলীরে ডাকলেন উহুদের ময়দানেও মাওলা আলীরে ডাকেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সেখানেও মাওলা আলীরে ডাকেন আবার মক্কা বিজয়ের পরে নবী যখন মদিনার থেকে মক্কা বিজয় করলেন মক্কার ভিতরে প্রবেশ করলেন কাবার ভিতরে যখন প্রবেশ করলেন এই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল আমার নবী যখন জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বলে আমার নবী কাবার ভিতরে প্রবেশ করলেন সেখানে যাওয়ার পরেও আমার নবী মাওলা আলী রে ডাকলেন বলেন না সুবহানাল্লাহ আরে জোরে বলেন না মারহাবা এজন্য বলেন আমার একটি পরিচয় শুধু একটি পরিচয় পাঞ্জাতানের গোলাম আমি আমার কিসের বয় পাঞ্জাতানের গোলাম আমি আমার কিসের বয় বলেন একটি পরিচয় শুধু একটি পরিচয় পাঞ্জাতানের আমার কিসের বয় পাঞ্জাতানের গোলাম আমি আমার কিসের পাক পাঞ্জাতানের গোলামি করতে চাই কি চাই না কারা কারা চান দেখি হাত তুলে দেখেন তো নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে পাক পাঞ্জাতান নারায়ে হায়দারি নারায়ে গৌসিয়া হাত না মানতে একটু জবানটা খুলে বলেন না আকাশ পাতালে খবর যেন হয়ে যায় ফেরেশতারা যেন আকাশের উপরে বসে বসে বলে এখানে কি হলো সবাই তো পাক পাঞ্জাতানের গুণগান করছে মহব্বতে জবান খুলে বলেন আমার একটি পরিচয় শুধু একটি পরিচয় পাঞ্জাতানের গোলাম আমি আমার কিসের বয় পাঞ্জাতানের বয় আমার একটি পরিচয় পাঞ্জাতানের গোলাম আমি আমার কিসের সব নবীদের সেরায় আমার নবী কামলিওয়ালা নিদান কালের বান্দব তিনি তরানেওয়ালা সব নবীদের সেরায় আমার নবী কামলিওয়ালা নিদান কালের বান্দব তিনি তরানেওয়ালা সেই নবীজির গোলাম বলে
সেই নবীজির গোলাম বলে যদি মেনে লয় সেই নবীজির গোলাম বলে সেই নবীজির এ যদি মেনে লয় পাঞ্জাতানের গোলাম আমি আমার কিসের বয় পাঞ্জাতানের মা ফাতেমার নয়ন মনি হযরত আলী বেলায়েতের বাদশাহজারে বলি আছেন নবী মা ফাতেমার নয়ন মনি হযরত আলী বেলায়েতের বাদশাহজারে বলি আছেন নবী সেই বেলায়েত আমার জন্য সেই বেলায়েত আমার জন্য যদি নসিব সেই বেলায়াত আমার জন্য সেই বেলায়াত যদি নসিবে হয় পাঞ্জাতানের গোলাম আমি আমার কিসের বয় আমার কিসের বয় আমার একটি পরিচয় শুধু একটি পরিচয় পাঞ্জাতানের গোলাম আমি আমার কিসের বয় পাঞ্জাতানের গোলাম আমি আমার বায়ারা উহুদের ময়দানে আমার নবী মাওলা আলীর ডাকে মক্কা থেকে হিজরত করার সময়ে মাওলা আলীর ডাকে কাবার ভিতরে নবীজি প্রবেশ করলেন কাবাকে আজকে পবিত্র করবেন কাবারে আমার নবী উদ্ধার করলেন সেখানেও আমার নবী মাওলা আলীর ডাক দিলেন ডাক দিয়ে বলেন আলী রে নিচের যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো ভাঙলাম রে আলী একটা মূর্তি উপরে রয়ে গেল রে আলী তুমি আমার কাঁধের উপরে উঠিয়া রে আলী ওই মূর্তিটারে তুমি ব্যঙ্গে ফেলো বলেন না সুবহানাল্লাহ নবীজির কাঁধে উঠতে বলেন কে উঠতে পারে কার ক্ষমতা আছে রহমাতাল লিল আলামিনের কাঁধে উঠতে পারে এজন্য বলে সাহাবীরা হচ্ছে আমার নবীজির জন্য জান মাল কুরবান করে দিতেন আর আহলে বাইত হচ্ছে যাদেরকে নবীজি কাঁধের উপরে রাখতেন বলেন না আমার হাবা না দেয়া বলেন ইয়া রাসূল আল্লাহ বিয়া তুমি মাফ করে ও নবী আপনার কাঁধে উঠতে পারবো আমার নবী বলেন আলী রে ও আলী তুমি সারা কে উঠবে রে আলী আমার কাঁধে কার এমন ক্ষমতা আছে রে আলী ওরে আলী ছোট্ট কালে তুমি আমার কোদে কোলের উপরে রয়েছ আমার কাঁধের উপরে উঠেছ আমি কুল আমার আমি নবীর কোলের উপরে লালন পালন হয়েছ রে আলী তুমি আমার কাঁধের উপরে উঠো আসলে হাকিকত হচ্ছে আসল হাকিকত হচ্ছে ওই যে নবীজির সাথে মাওলা আলী থাকবেন সবকিছুর মধ্যে বলেন না সুবহানাল্লাহ কাবা গড়ে জন্ম তোমার যার জন্মটা হলো কাবা গড়ে যার জন্ম হলো কাবা গড়ে পৃথিবীতে একজন একমাত্র এজন্য আমি আমার এই বইটার মধ্যে আস মানে কুন্ত মাওলা আকামা রায়ালি শেরে খোদা মুশকিল কোষা মাওলায়ালি শেরে খোদা মুশকিল কোষা মাওলায়ালি জন্ম তোমার খোদার ঘরে তুমি মোমে নেরলি জন্ম তোমার খোদার ঘরে তুমি মোমে নেরলি বেলায়াতে বাদশা তুমি মাওলায়ালি বেলায়াতে রে বাদশা তুমি মাওলায়ালি মানে কুন্ত মাওলা আকামা রায়ালি শেরে খোদা মুশকিল কোষা মাওলায়ালি তোমার প্রেমে আশিকি যারা তারাই তো ওলি তোমার প্রেমের আশিকি যারা তারাই তো ওলি আমায় তুমি কবুল করো মাওলায়ালি আ
আমায় তুমি কবুল কর মাওলা আলী মানে কোন তো মাওলা আকা মারা আলী শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী আমার বায়রা মাওলা আলী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার কাদের উপরে উড়ি হুজুর তারপরও এই মূর্তিটারে হাত দ্বারা লাগালে পামু না আমার নবী কয়ালে তুমি একটু ওইটা দেখুই না আমি সোজা হই তুমিও সোজা হও হাতটা বাড়ায়া দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী সোজা হইলেন আমি আলীও সোজা হইলাম আস্তে আস্তে আমার হাতটা বাড়াইলাম লাউশিতু নিলতু বুকা সামাই বুখারী শরীফের আবারত মাওলা আলী বলেন আমি দেখলাম আল্লাহ কসম আমার হাতটা আস্তে আস্তে এত লম্বা হয়ে গেল আমার মনে হয়েছে খোদার আরশটারে আমি আলী ধরে ফেলেছি আমার তাহলে কি বলতেছিলাম উহুদের ময়দানে গেলেন সেখানেও মাওলা আলী মক্কা থেকে হিজরত করবেন সেখানেও মাওলা আলী কাবাগর পবিত্র করবে সেখানেও মাওলা আলী মদিনার মধ্যে গেলেন আমার নবী হিজরত করিয়া সমস্ত সাহাবীদেরকে ভাগ করে দিয়ে দিয়ে দিলেন মুহাজির এবং আনসার একজন আরেকজনের সাথে ভাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিলেন মুহাজির এবং আনসার একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন সবাইকে ভাগ করে দিলেন একজন বাকি রয়ে গেল মাওলা আলী উনাকে দিলেন না সাহাবীরা বলে হুজুর সবাইরে তো দিলেন আবু বকরকে দিলেন হযরত ওমরকে দিলেন ওসমানকে দিলেন আব্দুর রহমান ইবনে আউফকে দিলেন হুজুর কিন্তু হযরত আলীকে তো দিলেন না আমার নবী কো আলীকে কাকে দিব আলী তো আমার আমি আমার আলীর বলেন না সুবহানাল্লাহ আলী আমার আমি আমার আলী আলীর কোনো বন্টন নাই আমার থেকে আলী আলীর থেকে আমি আমার পরে মুমিনদের অভিভাবক আমার আলী জোরে জোরে কোন সুবহানাল্লাহ নিজের মেয়েরে দিবেন কাকে ডাকলেন মাওলা আলীকে বলেন না মারহাবা সবাই গেলেন বিবাহের প্রস্তাব নিয়ে নবীজির কাছে নবীজি কিচ্ছু কয় নাই সবাই চলে আস একের পর এক বিবাহের প্রস্তাব যাচ্ছে আর যাচ্ছে আমার নবী কারু প্রস্তাবে রাজি হলেন না শুধুমাত্র বাকি রয়ে গেল মাওলা আলী সাহাবীরা বলে আলী সবাই গেল শুধু তুমি গেলে না তুমি যাও গিয়া প্রস্তাব দাও আমাদের মন বলছে মনে হয় তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহর নবী মাওলা আলী বলেন সাহাবীরা রে এত বড় বড় ধনির ছেলেরা গেল ধনীরা গেল রে সাহাবীরা আল্লাহর নবী কিছু কয় না ভালো মন্দ কিচ্ছু বলে না আমি আলীর জন্য অপেক্ষা করছে এটা কেমন করে সম্ভব কারণ আমি আলী এমন একজন আমার নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বললে আমার খাবার হয় নবীর চুলায় আগুন না জ্বললে আমারও খাবার হয় না সুতরাং আমার অভিভাবকও আল্লাহর নবী আমার শিক্ষকও আল্লাহর নবী সুতরাং আমি তো আশা করতে পারি না কয় তারপরও তুমি একটু যাও কেন জানে আমাদের মন বলছে কই যাবো কো যাও আমার ভাইয়ারা মাওলা আলী গেলেন আল্লাহর নবীর সামনে গিয়া আমার নবীর সালাম দিলেন আমার নবী সালামের জবাব দিয়া বলেন আলী তুমি কি কিছু বলবারে আলী তুমি কি কিছু বলার জন্য এসেছো কয় না হুজুর কোনো কিছু কমু না এমনি এসেছিলাম তারপরে আবার মাথাটা নোয়া আস্তে আস্তে চলে এসেছে একদিন দুই দিন তিন দিন এইভাবে বারে বারে যা কিন্তু নবীজি জিজ্ঞাসা করে মাওলা আলী কয় না হুজুর কিচ্ছু কমু না কোনো কিছু বলার সাহস পায় না আমার ভাইয়ারা সাহাবীরা কয় আলী সাহস করে বলে ফেল যতক্ষণ না বলবে কেমন করে হয় মাওলা আলী গেলেন আবার গেলেন সাহস করে তাও বলতে পারে না এইভাবে আরেকদিন গেলেন দাঁড়িয়ে আছে আমার নবী কয় আলী তুমি কি কিছু বলবা বলার জন্য আসছো কয় না হুজুর কোনো কিছু বলবো না এমনি আসছি মাওলা আলী চলে যাচ্ছেন দরজা পর্যন্ত গেছেন আমার নবী ডাক দিয়া কয় আলী
আলি আর যেও না আমার সামনে আসো নবীর সামনে গিয়া দাঁড়িয়ে রইলেন আমার নবী ডাক দেয়া কয় আলি রে প্রতিদিন আসো আমার ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়া সাহস করে বলতে পারো না তুমি কি জানো না আমি নবী নিশ্চয় প্রত্যেক উম্মতের মনের খবর জানি আমার নবী মনের খবর জানি কি জানে না বলতে পারি কি পারে না ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের প্রথম খণ্ড খুলে দেখেন আমার নবী বলেন সাহাবীরা রে যখন নামাজের মধ্যে দাঁড়াও কলা হাল তারাও না কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম যখন তোমরা নামাজে দাঁড়াও কাতারটারে সুজা করো যদিও আমি নবী সামনে দেখা দাঁড়াই আমার চেহারা সামনের দিকে কেবলার দিকে কিন্তু আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি রুকু কুম তোমাদের রুকুটাও দেখি খুশু কুম খুশু বলা হয় বিনয় নম্রতা এরা মনের অবস্থা এটা কারো চেহারা দেখে বোঝা যায় না সামনে আসলে কয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয় বাবা কেমন আছেন কো ভালো আছি আহারে আপনার মতন ভালো মানুষ লগুনাথপুরে বা এই এলাকার মধ্যে আর একজনও নাই কো চা খাইবি না মিষ্টি খাইবি না কেক খাইবি না রসমালাই খাইবি খায় হেও তেল মারে উনিও খাওয়ায় খায় আর তেল মারে ঠিক না বেটি বাঙালি তেল মারার জন্য বড় উস্তাদ ঠিক না বেটি তেল মারার জন্য বাঙালি বড় ফাস্ট পৃথিবীতে যদি প্রতিযোগিতা হইতো এটা নিয়ে তাহলে আমরা মোটামুটি গোল্ড মেডেল পাইতাম কখা খাইতেছে আর তেল মারতেছে একটু দূরে চলে গেছে কসুরের ঘরে সু কি রে এখন না এত ভালো কইলি এখন আবার এই বেটা হ্যাঁ আবার ভালো হইলো কবে রে কই যে বললি কই না তো হ্যাঁ রে তেল মারলাম খাইবার লিগে আছে কি নাই আরে জোরে বলেন না আছে কি নাই জানাজার লাশ সামনে নিয়া সবাই আমরা দাঁড়াইয়া বলি বা এই লোকটা কেমন ছিল সকলে বলো বড় ভালো আছিল লোকটা কেমন ছিল কয় বড় ভালো আছিল হাত উঠায় বলেন লোকটা কেমন ছিল সকলে বলে লোকটা ভালো ছিল মাঝে মধ্যে দুই একজনে সিফা সাফাই দাঁড়াইয়া আস্তে আস্তে মনে মনে কয় কি যে ভালো আছিল এটা আমি এনা জানি যার গাটা যে যন্ত্রণা আমারে দিছে হে মরছে ভালোইছে ক্ষুদা হেরে নিছে এলাকাটা শান্তি হইব ঠিক না বেটি আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে দেখ বান্দা কি করে উপরে হাত উড়াইয়া কো মুখ দিয়া ভালো আছিল ভিতর দিয়া কয় না না খুদা হে ভালো ছিল না আমার নবী কয় ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমার আল্লাহ কারো চেহারা দেখে না সুরত দেখে না আল্লাহ দেখে দুইরা জিনিস আমল আর অন্তর আমার মদিনার কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা কয় উম্মতের খুশুকুম তোমার মনের খবর আমি মদিনার নবী জানি জানার ক্ষমতা দিয়েছেন কে এলে এমে শহর নবীজি এলে এমে শহর নবীজি শাহে মদিনা কে বলে রে নূর নবীজি গায়েব জানে না কে বলে রে নূর নবীজি কোরআন হাদিস পড়লে শুধু কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা আমার নবীর প্রেমের পাগল যারা ঠিক না বেঠি আমার নবী ডাক দিয়া কয় আলী প্রতিদিন
আসো আর চলে যাও কিচ্ছু বলো না তুমি তো ভালো করে জানো আমি নবী মনের খবর জানি কারণ আমার নবীও জানে মাওলা আলীর খবর ওই যে বেলায়েতের বাদশা তিনি হবেন সুতরাং ওনার আত্মার কাছে যে সমস্ত গায়েবের খবর ওনার কাছেও আছে ঠিক না বেটি আমার নবী ডাক দিয়া কয় আলী প্রতিদিন আসো আর চলে যাও আমি নবী কিছু কই না আমি নবী কিছু বলি না তার কারণ হলো আমি এতদিন অপেক্ষায় ছিলাম রে আলী কখন আমার আল্লাহ তোমার ব্যাপারে বলবে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি অপেক্ষায় ছিলাম কখন আমার আল্লাহ তোমার ব্যাপারে বলবে কারণ আমি জানি আমার ফাতেমার তোমার বিবাহের ব্যাপারে আমার আল্লাহ কিছু একটা বলবে আলী রে খুশি হইয়া যাও রে আলী আজকে আর তোর বলতে হবে না কিছুক্ষণ আগে যখন তুমি রোয়ানা দিয়েছ আমার আল্লাহ বলেছে জিবরাইল আলী যাওয়ার আগে তুমি যাও আমার নবীর দরবারে গিয়া শুভ সংবাদ পৌঁছায় দাও আমার বন্ধুরে আমার ফাতেমার আলীর বিবাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফাইনাল করে দিয়েছি দুনিয়ার মানুষের বিবাহ তাদের অভিভাবকরা ঠিক করে ঠিক না বেটি আমার ভাইয়া দুনিয়ার বিবাহ তাদের অভিভাবকরা ঠিক করে কিন্তু মাওলা আলী মা ফাতেমার বিবাহ আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত নিয়েছেন আমার ভাইয়েরা এজন্য মা ফাতেমা এমন একজন যিনি মাওলা আলীর স্ত্রী যিনি আমার নবীজির কলিজার টুকরা বলেন না আমার হাবা আশেকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান বলেন না আশেকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান প্রেমিকি বিনে কে বুঝিবে মা জোরে কে প্রেমী কি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান কঠিন হাশরের দিনে বলবেন তিনি কেঁদে কেঁদে মাফ করে দাও আব্বার উম্মত মাফ করে দাও আব্বার উম্মত ওগো মেহেরবান আশেকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান কি রে বাবা মদের ভাইরা বলেন মা ফাতেমার গান গাইলে কি পুলিশে ধরবো অসুবিধা আছে শিরিক হবে বলেন না কেন কত গজল কত গান গান এটা বলেন না মহব্বতে বলেন আশে কি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান প্রেমী কি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান মা ফাতেমাকে ভালোবাসিলে কঠিন হাশরের দিনে কেউ যাবে না দুজু কেতে কেউ যাবে না দুজু কেতে হাদিসে প্রমাণ আশেকি বিনে কে বুঝিবে মার শান প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফা ঠিক না বেটি আমার ব্যা কে মা ফাতেমা আরে যারে আমার নবী এত মহব্বত করে জিবরাইল যারে সম্মান করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন বলেন না সুবহানাল্লাহ ভাইয়েরা আমার আমার নবী যে আপনারা বলেন না দুনিয়ার মধ্যে এমন কোন নজির আসেনি যে সন্তান আসলে নিজের বাবা দাঁড়ায়া যায় সন্তান যত বড় বড়ই হোক প্রেসিডেন্ট হোক বাদশাহ হোক সন্তান আসলে বাবা আসলে সন্তান দাঁড়ায় ঠিক না বেটি আমার ভাইয়ারা মা ফাতেমা যখন আসতে স্বয়ং আল্লাহর নবী দুজাহানের বাদশাহ
নবীউল আম্বিয়া রহমাতাল লিল আলামিন নিজে দাঁড়ায়া যাইতেন মা ফাতেমারে বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা সমস্ত সাহাবীরা আমার নবীজির সামনে যখন যেতেন তারা যখন কথা বলতেন তখন তারা আরজির সাথে বলতেন আদবের সাথে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমার মা বাবা আপনার নামে কুরবান হয়ে যাক এই কথাটা একটু দয়া করে বলেন আর স্বয়ং নবীজি মা ফাতেমারে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা ফাতেমারে তোমার মা বাবা তোমার নামে কুরবান হয়ে যাক নবীজির সবাই বলতো আর স্বয়ং নবীজি মা ফাতেমারে বলতেন আমার ভাইয়া সমস্ত সাহাবীরা আমার নবীরা দেখলে তারা যাইতে স্বয়ং নবী নিজে মা ফাতেমায় আসলে আল্লাহর নবী নিজে দাঁড়ায়া যাইতে আর বলতেন ফাতেমা তো বিদাআতুম মিন্নি বুখারী শরীফের হাদিস আমার নবী বলতেন ফাতেমা আমি নবীর শরীরের অংশ ওহিয়া কালবি ওহিয়া রুহি ফাতেমা আমার কলব ফাতেমা আমার রুহ ফাতেমা আমার জান ফাতেমা আমার প্রাণ মা ফাতেমার কপালের মধ্যে সুমো দিতেন হাতের মধ্যে সুমো দিতেন নিজের পাশে নবীজি বসায়া দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মা ফাতেমা যাকে আমার নবী এত মহব্বত করতেন আল্লাহর নবী রবিউল আউয়াল মাসে এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন রবিউল আউয়াল মাসে আবার পর্দার আড়াল হয়ে গেলেন আমার নবী অসুস্থ যখন আমার নবী অসুস্থ আমার নবীর হুজরা মুবারকের মধ্যে মা ফাতেমা ওই যে বললাম মা ফাতেমারে সম্মান করতেন আমার নবী সম্মান করতেন জিব্রাইল সম্মান করতেন স্বয়ং আল্লাহ ঘরের ভিতরে মা ফাতেমা কান্নাকাটি করতেছেন সবাই কান্নাকাটি করে হঠাৎ করিয়া ঘরের দরজার মধ্যে কে যেন দাঁড়ায়া ঘরের দরজার মধ্যে কে যেন নক করছে আওয়াজ করছে আমার নবী কুমা গিয়া দেখো না দরজার মধ্যে কে দাঁড়াইছে মা ফাতেমা গেলেন দরজার মধ্যে গিয়া দরজাটা খুললেন তাকায়া দেখেন একজন লোক নতুন মান নতুন লোক দাঁড়ায় রইছে জীবনে কোনোদিন দেখে নাই ডাক দিয়া বলে কে তুমি কয় আমারে চিনবেন না আপনার বাবা আমারে চিনে ওনার কাছে এসেছি গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে কই এই মুহূর্তে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না আমার আব্বা বড় অসুস্থ সুতরাং তুমি যেতে পারবে না বলে দরজা লাগাই দিস আমার নবী খেদমত যখন মা ফাতেমা গেলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে ফাতেমা রে কে এসেছে রে মা ঘরে দরজাটা তো বন্ধ করে দিলে কয় বাবা কে যেন আমি তো তারে চিনি না সে নাকি আপনারে নাকি তার খুব প্রয়োজন আপনার সাথে নাকি তার কি কথা আমার নবী ডাক দিয়া কই মা ও মা এখনো তুমি কি তারে চিনো নাই মারে মা সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সন্তান রে মার কোল থেকে নিয়া যায় মারে বাবারে নিয়া যায় সন্তানের কাছ থেকে বাবার কাছ থেকে সন্তান নিয়া যা সে হলো মালাকুল মাউত আজরাইল তোমার বাবারে নেওয়ার জন্য মালাকুল মাউত তোমার ঘরের দরজার মধ্যে হাজির কাতরে জান্নাত মা ফাতেমা কান্দে মা ফাতেমা কাঁদতেছে ডাক দিয়া কই বাবা তোমাকে আমি যেতে পারো যেতে দিতে পারবো না আল্লাহর নবী কান্দে মা ফাতেমা কান্দে কয় আজরাইল রে ভিতরে আসার হুকুম দেওয়া হবে না আমি আমার বাবারে যেতে দিতে পারবো না নবী গো তোমার ফাতেমা কেমন করে তোমার ছাড়িয়া দুনিয়ার মধ্যে থাকবে আমার নবী ডাক দিয়া কয় মা
তোমার কান্না আমার টুনির নিগুন একটু লাগাইয়া দাও মা ফাতেমা উনার কান মুবারক নিয়ে আমার নবীর টুট মুবারকের নিকটে যখন লাগাইলে ডাক দিয়া কই মারে মা তুমি যেমন আমি নবীর সারা দুনিয়া থাকতে পারবে না আমি নবী ওই পারে গিয়া তোমার সারা থাকতে পারবো না মারে আমি যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তুমিও আমার কাছে আসতেছো রে মা এবার মা ফাতেমার কান্না বন্ধ হয়ে